আসসালামু আলাইকুম। স্কেচ আপ 2014। আজকে আমি দেখাবো কিভাবে স্কেল টুল নিয়ে কাজ করতে হয়। স্কেল টুল একটা মেজর টুল স্কেচ আপ 2014-এ। অবশ্য সব ধরনের স্কেচ আপ সফটওয়্যারে স্কেল টুল ছাড়া এক পাও চলা যায় না। যাই হোক, আমি একটা অবজেক্ট আঁকি, একটা ফ্ল্যাট অবজেক্ট আঁকি। ফ্ল্যাট অবজেক্ট মানে দুর্গ প্রস্থ আছে, নট 3D। এটাকে এটা আমার একটা ফ্ল্যাট অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে স্কেল টুল দিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করব, দেখেন কিভাবে। এখন স্কেল টুলটা কোত্থেকে আনা যায়, আমি একটু লার্জ টুল বারটা নিয়ে আসি। এই যে এটা চলে এসেছে। যাই হোক, স্কেল টুলটা এটা পুরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর স্কেল টুলটা হলো এই যে এটা, এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করি, তারপর স্পেস বার চাপি, আবার এখান থেকে ক্লিক করি, স্পেস বার চাপি, গেল। আপনি যদি এখান থেকে ক্লিক করতে না চান, শর্টকাট কি ইউজ করতে চান কিবোর্ড থেকে, তাহলে আপনি কিবোর্ড থেকে এস চাপেন, তাহলেও এই স্কেল টুলটা অ্যাক্টিভেট হবে। এখন আমি দেখাচ্ছি যে এই স্কেল টুল দিয়ে স্কেচ আপে কিভাবে কাজ করতে হয়। আসলে মূলত স্কেচ আপে স্কেল টুল দিয়ে রিসাইজিং এর কাজ করা যায়। শেপটাকে তার মনের মতো আকারে, প্রয়োজনীয় আকারে রিসাইজ করাটাই হলো স্কেল টুলের মূল কাজ। যা দেখেন, আমি যদি এই কর্নারে রাখি, দেখেন এটা কিন্তু এই কর্নার বরাবর স্ন্যাপ করছে। সে বলে দিচ্ছে আমি কিন্তু এই কর্নার থেকে, এই গ্রিপ থেকে এই গ্রিপে কাজ করব। দেখেন আমি কিন্তু কীভাবে কাজ করে, দেখেন গেল এটা। এখানে একটা গ্রিপ আছে, এখানে যদি এই স্নাপিং দিয়ে বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে এখানে কাজ করব। এই যে এটা দিলে কী হবে, হয় এই ফ্ল্যাটটা ছোট, তার লম্বায় ছোট হয়ে যাচ্ছে। গেল এটা, এটা গেল, এটা গেল, এভাবে। এটা যদি দেখি তাহলে ওই দেখেন, ওটাকে সে সে জায়গাতেই রাখছে। যে গ্রিপে আপনি এই কার্সরটা রাখবেন, তার অবজেক্ট গ্রিপটাকে স্থির রেখে সে কিন্তু রিসাইজ হবে। দেখেন এদিকটা বাড়ছে কমছে, কিন্তু ওদিকটা কিন্তু কমছে না, ওদিকটা কিন্তু লক হয়ে আছে। আচ্ছা, আমি যদি এইভাবে দেই তাহলে ওই এদিকটা কিন্তু লক হয়ে আছে, এভাবে এদিকে ছোট ছোট বড় হচ্ছে। গেল এদিকে, গেল এদিকে, যদি দেই তাহলে ওই একই কাজ, এদিকে দিলে এদিকটাকে সে লক করবে। দেখেন এদিকে যদি দেই এদিকটাকে, এদিকে যদি এদিকটাকে। এখন এখানে মোটামুটি ধারণা পাওয়া গেছে যে স্কেচ আপে স্কেল টুল কিভাবে কাজ করে। এখন আমি এটা সিলেক্ট করে শিফট কি চেপে, স্কেল দিয়ে শিফট কি চেপে, শিফট কি চেপে ধরে কষ্ট করে আবার একদিক দিয়ে দিই, গেল এদিক দিয়ে দিই, গেল। এখন শিফট কি চেপে ধরে যদি আমি গ্রিপটাকে স্কেল করি, তাহলে কি হচ্ছে, মানেটা কি দাঁড়াচ্ছে, এই অপর বিন্দুটা থাকতেছে চতুর্দিকে কমে যাচ্ছে। আগে কিন্তু এই সাইডটি রিসাইজ হতো ছোট করে ওভাবে, কিন্তু এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইডে লক থাকতো। এখন দেখেন আমি শিফট কি চেপে ধরি, তাহলে চতুর্দিকে কিন্তু সে ছোট হয়ে যাচ্ছে রেশিও আকারে। দেখেন এই জায়গাটা, এই জায়গাটা লক রাখতেছে সে, এই গেল। শিফট কি, আবার এদিকটা শিফট কি চেপে ধরি, তাহলে দেখেন কি হচ্ছে, এদিকে শিফট করে দেখেন কি হচ্ছে, গেল এটা। এখন এই জিনিসটাকে আমি একটু থ্রিডি আকার দেই, একটু উচ্চতা দেই, গেল। এইবার আমি এসে চাপ দেই, দেখেন এখন কিন্তু এইটা আর এইটা কাজ করবে না, এইটা এটা কাজ করবে না। এখন যদি আমি এইটাই এই গ্রিপটা ধরি, তাহলে এই কর্নারের গ্রিপটা সে আগের মতো লক করবে। দেখেন এই যে
তারপর এই গ্রিপটা দিলে ওই এই মাঝখানেরটা, এই গ্রিপটা দিলে মাঝখানেরটা। হ্যাঁ দেখ, আমি এখন কন্ট্রোল কি চেপে ধরে, কন্ট্রোল কি যদি চাপি তাহলে দেখেন এটার সেন্টার, মনে রাখবেন কন্ট্রোল কি চেপে ধরে যদি স্কেলিং করি সেন্টার বড় সব সময় সেন্টারটা ধরে সে স্কেল করে দেখেন মাঝ সেন্টার বরাবর ছোট হয়ে যাচ্ছে সমান হারে, আনুপাতিক হারে, আনুপাতিক হারে। এই দেখেন কন্ট্রোল এই যে ছোট হয়ে যাচ্ছে। তারপর অল্টার কিছুকে ধরে যদি করি তাহলে তার অপোজিট এইটাকে লক করে দিচ্ছে, ওই বরাবর সে ছোট বড় হচ্ছে। দেখেন আচ্ছা, এখন অল্টার কন্ট্রোল শিফট চেপে দিলে ওই একই, চতুর্দিকে বাড়তেছে কমতে যদি কিন্তু কেন্দ্রটাকে সে লক করে দিচ্ছে, বাট ওইটা বরাবর সে ছোট বড় হচ্ছে, গেল ওইটা। এখন আরেকটা জিনিস বলি, এই স্কেল কিন্তু একটা একটা রেখায় অ্যাক্টিভেট হয়, একটা রেখাকে এসে স্কেল করতে পারে না। দেখেন আমি এটা ক্লিক করি, দেখেন চলে গেছে। আমি এখন যদি দুইটা রেখা সিলেক্ট করে স্কেলকে চাপ দিই, দেখেন দুইটা রেখা, দুইটা রেখা সিলেক্ট করলে সে অ্যাক্টিভেট হচ্ছে। দেখেন এটা কিন্তু এদিক কিন্তু কেমন দেখেন, এদিকটা ধরলে স্ক্রল করতে হবে, কারণ আমি এই দুইটা রেখা সিলেক্ট করেছিলাম। তারপর একটা ফেজের উপরও, একটা ফেজের উপর স্ক্রল কি, এই দেখেন আমি কিন্তু এই এই ফেজটা সিলেক্ট করছিলাম, এই ফেজটা, এই যে এই ফেজটা এর চাপলাম, দেখেন নিজে দিকে ইচ্ছে নিয়ে যেতে পারবেন। একটা কন্ট্রোল কি চেপে ধরে পুশপুল দিয়ে একটা ফেজ দেখি, এখন স্কেল চাবি এই দেখেন বড় হচ্ছে, কিন্তু এই দেখ চতুর্দিকে বড় হচ্ছে। তারপর স্কেল কি চেপে একটা ধরলাম, তারপর এই যে এখন আবার চেপে ছোট করে দিলাম, এভাবে বিভিন্ন অবজেক্টকে রিসাইজ করে ছোট বড় করা যায়। এতটুকুই স্কেল কি। ধন্যবাদ।